আজকে মোমবাতি নিভু নিভু আলোয় আমি করব স্কিন কেয়ার। তো শুরুতে আমি আমার পছন্দের হেডব্যান্ডটা বাছাই করে নিব। এতগুলো হেডব্যান্ডের মধ্যে থেকে আমার পছন্দের মানে ফেস মাস্ক অ্যাপ্লাই করার সময় পছন্দের হেডব্যান্ড হচ্ছে মিনিমাউসেরটা। তো আজকে আমি ব্যবহার করব টেকনিকের প্রাইমার টোন আপ যে শীট মাস্কটা আছে সেটা। এটা হচ্ছে মেড ইন কোরিয়া এবং এইটার যেটা মজার একটা পার্ট সেটা হচ্ছে এটা না ইনস্ট্যান্ট ফেসের মধ্যে একটা পিঙ্কিশ গ্লো দেয়। ইয়েস বেবি, পাশে থেকে আমার ছেলেও বলছে। তো যদি তোমাদের কোনো স্পেশাল প্রোগ্রাম থাকে যেখানে তুমি একটু পিঙ্কিশ একটা গ্লো দেখাতে চাচ্ছো ফেসে, মেকআপ করবা না সেদিন, বা ধরো বাসায় কোনো গেস্ট আসবে তুমি তত মেকআপ করে বাসায় বসে থাকবা না, তো সেই সমস্ত দিনের জন্য এই শীট মাস্কটা একদমই পারফেক্ট। তো আমি শুরুতেই আমার চুলটা উঁচু করে পনিটেল করে নিলাম এবং সামনে হেডব্যান্ডটা লাগিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের ছোটোখাটো চুল উড়ে উড়ে আমার চোখের সামনে ফেসের মধ্যে না চলে আসে। তো আমি একদম রেডি, ফেসটাকে ফেস দিয়ে ক্লিন করে আমি এই শীট মাস্কটা ব্যবহার করব। দেখো শীট মাস্কটার প্যাকেজিংটা কত সুন্দর, একদম পিঙ্কিশ বেবি পিঙ্ক একটা প্যাকেজিং, খুবই খুবই ভালো। এবং এটার মধ্যে না অনেকটা মাস্ক থাকে, মানে তুমি একবার ব্যবহার করার পরে তুমি শুধু ফেসে না তুমি তোমার ফুল বডিতে ব্যবহার করতে পারবা। প্লাস এটা যদি তুমি ফ্রিজে রাখো না তাহলে তুমি মনে করো এরপরও আরেক দিন তুমি ব্যবহার করতে পারবা যদি তুমি যত্ন করে রাখতে পারো। তো খুব ভালো করে এটা ফেসের মধ্যে লাগালাম এবং আমার ছেলে দূর থেকে আমাকে দেখতেছে যে আমি কি করি। এটা এটা কিন্তু 3 মিনিট মাস্ক, মানে তোমার মাত্র 3 মিনিটে এটা রেডি টু মানে উঠানোর জন্য রেডি হয়ে যাবে। তো এটা উঠানোর পর তুমি হাত দিয়ে একটু ম্যাসাজ করে নিবা, এতে করে তোমার ফেসের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, আবার ফেসটাও অনেক ভালো থাকবে, ম্যাসাজটা ভালো করে প্রপারলি হবে। এটা অনেকটা ম্যাসাজ ক্রিমের মতো, কিন্তু এর মধ্যে আমার ছেলে ট্যাটা শুরু করে দিয়েছে আর ওর সাথে আমার কনভারসেশন আমি তোমাদের শোনাচ্ছি। কাছে এলে তুমি আমার মনের আশায় ভালোবাসার শক্তি হলো। হাসিস কেন এতক্ষণ ম্যা 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 ভিডিও করতে বসছি, এখন হি হি করে হাসছে। পাশা পাশে ছেলে আমাকে একটু শেষ করতে দাও, ঠিক আছে বাবা। তো এটাই হচ্ছে আমার আর আমার ছেলের কনভারসেশন। আমি গান গাই, কবিতা বলি, যখন আমি ভিডিও করতে মানে বসি তখন যদি ঘুম থেকে উঠে যাবার বিরক্ত করে তখন। তো যাই হোক, আমি খুব ভালো করে ফেসটা ম্যাসাজ করে তারপর একটা ওয়েট ওয়াইপ দিয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখো ফেসটা কতটা বাবলি লাগছে, কতটা সফট লাগতেছে আর অনেক বেশি গ্লোই লাগতেছে, আমার খুবই খুবই ভালো লাগে। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করতে পারো এরপর, বাট আমি ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করি না, আমি এভাবে সারাটা রাত রেখে দিই যাতে করে এই গুডনেসটা, ফেস মাস্কের গুডনেসটা আমার স্কিনের ভিতরে ভালো করে ঢুকে যায়। এবং দেখো কতটা বাউন্সি হয়ে গেছে স্কিনটা এবং টান টান করতেছে। এই ফেস মাস্কটা আমার এই জন্যই ভালো লাগে যে ইনস্ট্যান্ট যে গ্লোটা দেয় আর স্কিনটা যে টাইট একটা ফিল দেয় আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।